এএফসি কাপ 2022 এর প্লে অফ ম্যাচে ব্লু স্টার এসসি কে 5 গোলের একটি বিশাল বড় মার্জিনে হারিয়েছে ভারতের এটিকে মোহনবাগান দল। আজকের এটিকে মোহনবাগান এক কথায় বলতে গেলে বিএসএসসির ওপরে একদম ডমিনেটিং, একদম ধুয়ে দিয়েছে। আজকে এটিকে মোহনবাগান 5 গোল মেরেছে, আমি তাতেও খুশি নই, কারণ আজকে কিন্তু এটিকে মোহনবাগান 5 গোলের বদলে 8 গোল 9 গোলও করতে পারত, কারণ নিজের দোষে এটিকে মোহনবাগান এতগুলো গোল মিস করেছে। যদিও 5 গোল সেটাও অনেক বড় মার্জিন। তো আজকের ফাইনাল রেজাল্ট এটিকে মোহনবাগান 5 এবং বিএসএসসি 0। আজকে এটিকে মোহনবাগান দলের হয়ে দুর্ধর্ষ খেলেছে অ্যাদনান হুগো বুমোস, ওফ ম্যাজিশিয়ান হুগো বুমোস, ম্যাজিশিয়ান, কি সুন্দর স্কিল, থ্রু পাস ভিশন, এত সুন্দর লব পাস, থ্রু পাস, বল এত সুন্দর কন্ট্রোল করে বল নিয়ে ঘুরে যাও। হুগো বুমোসের খেলা দেখে 100% ইমপ্রেসড, চমৎকার খেলেছে হুগো বুমোস। আর তার সাথে সাথে জনি কাউকো, হুগো বুমোস ও জনি কাউকোর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে সেটা চমৎকার। দুজনের দুর্ধর্ষ, দুজন দুজনকে না দেখে সুন্দর থ্রু বাড়াচ্ছে, পাস বাড়াচ্ছে। তো হুগো বুমোস ও জনি কাউকোর মাঝমাঠে দুর্ধর্ষ খেলার জন্য এটিকে মোহনবাগান কিন্তু 5 গোলের একটি বড় ব্যবধানে জিততে পেরেছে। এটিকে মোহনবাগান দলের হয়ে প্রথম গোলটা করেছিল জনি কাউকো, সেটাও কিন্তু হুগো বুমোসের প্রায় মাঝমাঠ থেকে সুন্দর স্কিলের কারণে ওই গোলটা হওয়া সম্ভব হয়েছে। যদিও জনি কাউকো তিনি দুর্ধর্ষ গোলটা মেরে এটিকে মোহনবাগান দলকে 23 মিনিটে 1-0 গোলে এগিয়ে দেন। তারপরে 28 মিনিটে মানবীর সিং তিনি গোল করে এটিকে মোহনবাগানকে 2-0 গোলে এগিয়ে দেন। তারপরে এটিকে মোহনবাগান দলের হয়ে 3 নম্বর গোলটি করেন পেনাল্টি স্পট থেকে জনি কাউকো, সুন্দর রাইট বটম কর্নারে ফিনিশ করেন। তো 38 মিনিটে এটিকে মোহনবাগান 3-0 গোলে এগিয়ে যান এবং প্রথম হাফেরও ফলাফল হয় 3-0। তারপরে সেকেন্ড হাফ শুরু হয়, সেকেন্ড হাফে কয়েকটা সাবস্টিটিউট করে এটিকে মোহনবাগান ও এটিকে মোহনবাগানের 4 নম্বর গোলটা আসে 76 মিনিটে মানবীর সিং এর একটি অ্যাসিস্টে, ডেভিড উইলিয়ামস স্টেপ ইন করেন। তো 76 মিনিটে এটিকে মোহনবাগান 4-0 গোলে এগিয়ে যান এবং এটিকে মোহনবাগানের 5 নম্বর গোলটা মানবীর সিং করেন হুগো বুমোসের একটি থ্রু পাসে 88 মিনিটে। তো এইভাবে এটিকে মোহনবাগান আজকে 5টা গোল মারে। তো এটিকে মোহনবাগান দলের খেলোয়াড়রা আজকে ভালো খেলেছে সবাই। সব থেকে খারাপ এটিকে মোহনবাগানের হয়ে খেলেছে আজকে আশুতোষ মেহতা। আশুতোষ মেহতা মাত্র 25 মিনিট খেলেছেন, 25 মিনিটে আশুতোষ মেহতা খুব খারাপ ফুটবল খেলেছেন, একটা ঠিকঠাক পাস দিতে পারছিল না আশুতোষ মেহতা। তো আশুতোষ মেহতা নিজের খেলাটাকে ইম্প্রুভ করতে হবে, কারণ এটা কিন্তু এর থেকেও কঠিন ম্যাচ 19 তারিখে আছে এটিকে মোহনবাগানের। তো আশুতোষ মেহতাকে ইম্প্রুভ করতে হবে, এটিকে মোহনবাগানকে নিজের ফাইনাল থার্ডে ফিনিশ করার ইম্প্রুভ করতে হবে, কারণ আজকে কিন্তু মানবীর সিং অনেক কটা ক্রস দিতে পারেনি ডেভিড উইলিয়ামসকে, ওইগুলোতেও কিন্তু গোল হতে পারত। তো এটিকে মোহনবাগানের হয়ে আজকে প্রীতম কোটালও অনেক সিলি মিস্টেকস করেছিল। আজকে প্রীতম কোটালের খেলা দেখে কয়েকটা জায়গায় খারাপ লাগছিল যে প্রীতম কোটাল এইভাবে মিস করছে, ভুলভাল পাস দিয়ে দিচ্ছে। তো প্রীতম কোটালের খেলা নিয়েও আজকে অতটা খুশি ছিলাম না। কিন্তু আজকে এটিকে মোহনবাগানের যে তরুণ খেলোয়াড় আর শেখ, তিনি আজকে চমৎকার গোলকিপিং করেছেন, সত্যি ভালো নার্ভ কন্ট্রোল করে গোলকিপিং করেছেন। এবং শেষে ছোট্ট কথা বলবো দীপক টাংরিকে নিয়ে, দীপক টাংরিও কিন্তু আজকে অত ভালো ইমপ্রেসিভ ফুটবল খেলেননি। অবশ্যই তিনি ব্লকার, তাই ব্লকারের কাজটা ভালো করছিলেন, কিন্তু তিনি পাস ভালো করে দিতে পারছিলেন না। তো তাছাড়া এটিকে মোহনবাগানের সমস্ত খেলোয়াড়ই ভালো খেলেছে। তো জনি কাউকো 2 গোল, মানবীর সিং 2 গোল এবং উইলিয়ামস এর 1টা গোলে আজকে এটিকে মোহনবাগান 5-0 গোলে জিতেছে। এবং হুগো বুমোস গোল না করুক, তিনি কিন্তু আমার কাছে আজকে ম্যান অব দ্য ম্যাচ। তো বন্ধুরা, এটিকে মোহনবাগানের আগামী খেলা আছে 19 তারিখ, তো সেই ম্যাচেও আশা করবো এটিকে মোহনবাগান এরকমই পারফরমেন্স করবেন। তো আজকের ম্যাচটা নিয়ে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।